ওটা মহাগঠবন্ধন নয়, ওটা মহা ঠকবন্ধন। এবং এখানে যত রাজ্যের ঠগেরা তারা এখানে জুড়েছে, এবং বহু নেতা যাদেরকে তারা এক্সপেক্ট করছিল তারা সেখানে যায়নি। এদের সম্মিলিত শক্তি আমি দেখছিলাম, আমার কাছে একটা হিসেব আছে, এই সব দলগুলোর যদি আমরা সংখ্যা করি, যোগ করি, এখনও পর্যন্ত 128 জন এমপি এদের আছে, কংগ্রেসের 50, ডিএমকে 24, টিএমসির 23, এইভাবে যদি আমরা যোগ করি, তো স্বাভাবিকভাবে এই 128 জন এমপি নিয়ে 500-র উপরে যে লোকসভা, তাতে তারা কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আমি তো বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, এভাবেই খোঁচা সুকান্তর। শুধু এটুকু, হিন্দিতে একটা কথা চালু আছে, মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে, সেটা দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন, দেখতে বলুন। স্বপ্ন দেখতে তো ট্যাক্স লাগে না, পয়সাও লাগে না, যখন দেখার ইচ্ছে হয়েছে ভালো করে দেখুন। সবাই একবার একবার করে স্বপ্নে প্রধানমন্ত্রী দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যে তিনি শপথ নিচ্ছেন, আমি ঈশ্বরের নামে শপথ লেতা হুম। আমাদের বিরোধী যারা যারা এখানে একত্রিত হয়েছেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার কেন্দ্রিক দুর্নীতিকে এবং দুর্নীতিবাজ যারা তাদেরকে বাঁচানো। উদাহরণস্বরূপ যদি দেখি, আমরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করি, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একাধিক নেতা দুর্নীতিকাণ্ডে জেলে বন্দী, তার পরিবারের লোকজনরা যাবো যাবো করছে জেলে, পা দিয়েই রেখেছেন, আর একটা দুটো স্টেপ গেলেই জেলে ঢুকে যাবে। উল্টো দিকে অরবিন্দ কেজরিওয়াল তার দলের একজন মন্ত্রী এবং ওনার সেকেন্ড ইন কমান্ড, তিনি বর্তমানে জেলের ভেতরে। এই বৈঠক অত্যন্ত হাস্যকর এবং রাহুল গান্ধীর সেখানে উপস্থিতি, এটা এক ধরনের স্বীকারোক্তি যে কংগ্রেসের মতো একটি শতাব্দী প্রাচীন দল, তারা একা আর নরেন্দ্র মোদীর মোকাবিলা করতে পারছে না, এবং তাদের অর্থাৎ কংগ্রেসের এখন বৈশাখীর প্রয়োজন হয়ে গেছে বা ক্লাচের প্রয়োজন হয়ে গেছে, তারা সেটাকে ব্যবহার করতে চাইছে, এবং এই বিরোধী দলগুলোকে একসাথে করে তারা লড়াই করতে চাইছেন নরেন্দ্র মোদীর মতো শক্তির সাথে। এতগুলো দল সেখানে জমা হয়েছে, তাদের নেতাকে এই জোটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিরোধী দলগুলোর আদর্শগত পার্থক্যকে উস্কে দিয়েছেন মন্ত্রী। একাধিক রাজ্যে যারা যুযুধান শিবির তারাই পাটনায় বৈঠক করছেন, যারা একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়েছে এখন তারাই জোট করছে, এভাবেই সরব স্মৃতি ইরানি। স্বার্থ কা ইয়ে গঠবন্ধন বহুমুখী হ্যাঁ, সংবাদ অলগ অলগ শৈলি মে করতা হে জীবন মে কভি ভি তৃণমূল কে কার্যকর্তাও নে নহি সোচা হোগা কি জিস কমিউনিস্ট পার্টি কে নেতাও নে মমতা বন্দ্যোপাধ্যায় কে বাল খিচ কর সড়ক পর উনে অপমানিত কিয়া। উসি কমিউনিস্ট পার্টি কে সংরক্ষণ মে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় জি যায়েঙ্গে। পশ্চিম বঙ্গাল কে কংগ্রেস কে উন কার্যকর্তাও নে কভি কল্পনা নহি কি হোগি কি জিস মমতা বন্দ্যোপাধ্যায় কে হাত কংগ্রেস কে কার্যকর্তাও কে খুন সে সনে হ্যাঁ, वही हाथ एक दिन राहुल जी के सर पर दिखाई दे। बंधन निशाने पर हिंदुस्तान, आज वो राजनीतिक दल जो एक दूसरे को आंख नहीं सुहाते थे एकत्रित हुए एक ऐसे संकल्प के साथ जो भारत को आर्थिक प्रगति से वंचित कर पाए। स्वार्थ का ये गठबंधन बहुमुखी है और संवाद अलग अलग शैली में करता है। ये जीवन में कभी भी तृणमूल के कार्यकर्ताओं ने नहीं सोचा होगा कि जिस कम्युनिस्ट पार्टी के नेताओं ने ममता बंदोपाध्याय के बाल खींचकर।
মমতার কোনো বিশ্বাসযোগ্যতাই নেই, এভাবে খোঁচা দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বিধানসভা যখন অধিবেশন হয় কিংবা লোকসভা যখন অধিবেশন হয়, দলগুলোর মধ্যে যা ঝগড়াই থাক না কেন, তারা সবাই একসাথে এসে বসে, তার মানে কি বন্ধুত্ব হয়ে গেল নাকি? বিজেপির বিরুদ্ধে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একজোট হতে চায়, জাতীয় দলগুলো তার সামনে, সিপিআইএম কংগ্রেস সহ অন্য অনেক দল যারা বিজেপির সঙ্গে এনডিএতে ছিল তারা তাতে বেরিয়ে আসছে, তারাও তার সঙ্গে। মমতা ব্যানার্জিও এনডিএতে ছিলেন, তিনিও হয়তো তার থেকে বেরিয়ে আসার কথা ভাবতে পারছেন বা ভাবতে চাইছেন বা ভাবতে চাইছেন না, কিন্তু তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পশ্চিমবাংলায় আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট, সারা দেশে বিজেপি বিরোধী সবাই, পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাই। গেরুয়া শিবির অমিত শাহ, স্মৃতি ইরানি থেকে শুরু করে বঙ্গ বিজেপি পার্টনার বৈঠককে তোপ দেগেছে, কিন্তু তাও আত্মবিশ্বাসী বিজেপি বিরোধী ব্লক। এদিন এই বার্তা পাঠাতে চেয়েছেন মমতা রাহুলরা। কেন্দ্রের শাসকের আগ্রাসনের বিরোধিতায় বিজেপিকে একসুরে তোপ দেগেছে বিরোধী দলগুলো। মমতার মন্তব্য, বিজেপির তানাশাহি চলবে না। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের নিউক্লিয়াসে আঘাত করছে বিজেপি আরএসএস। जैसे आप जानते हैं हिंदुस्तान की नींव पर आक्रमण हो रहा है, फाउंडेशन पर, इंस्टीट्यूशंस पर, आवाज पर बीजेपी और आरएसएस आक्रमण कर रही है। हमको ऑपोजिशन मत बोलो, हम लोग भी देश का सिटीजन है, हम लोग भी पेट्रियोटिक है, हम भी देशोप्रेमिक है, हम भी भारत माता कहते हैं। मणिपुर जलने से हमारा भी आग जलते हैं। ऐसे हम लोगों ने हेतु एयर किया कि बीजेपी का तानाशाही जो गवर्नमेंट, जो डिक्टेटरशिप चला रहा है, जो एट्रोसिटीज चला रहा है, एट्रोसस्टेनेबल। মহা শুক্রবারে পাটনার বৈঠক নিয়ে জাতীয় রাজনীতি যখন সরগরম, তখন বিরোধী শিবিরে ফাটল চর্চার বিষয়। পাটনার বৈঠকের আগে কংগ্রেসকে তোপ দেগে বিবৃতি আপের। অন্যদিকে শতাব্দী প্রাচীন দলকে বাইরে রেখে সংখ্যাতত্ত্বের খেলায় এই জোট 150-এর বেশি আসন জিতবে না, সেক্ষেত্রে অনেকে গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।